হ্যালো, গুড আফটারনুন ফ্রেন্ডস। আমার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকেও খুব একটা দূরে কোথাও যাব না, সামনেই, কিন্তু খুব একটা নোন প্লেস নয়। সো আজকে ভাবলাম এটা আমিও এক্সপ্লোর করবো, প্লাস তোমাদের সঙ্গেও শেয়ার করবো ভিউটা। তো সমস্ত ডিটেল যে সেকেন্ড ব্রিজ থেকে যে ডেস্টিনেশনে যাচ্ছি সেই ডেস্টিনেশনের দূরত্ব হলো মোটামুটি 22 কিলোমিটার। জায়গার নামটা একবার আমি তোমাদের বলে দিচ্ছি, অলরেডি থাম্বনেল থেকে তোমরা জেনেই গেছো, তাও একবার তোমাদের বলে দিচ্ছি। জায়গাটা হলো গ্রাম বাংলা বলে একটা পার্ক। আমিও খুব একটা জানতাম না, আমার এক বন্ধুই জায়গাটা সম্বন্ধে বললো, তো ভাবলাম একবার নিজেও ঘুরে দেখি, তোমাদেরও একবার দেখাই। তো চলো ভিউ এনজয় করো। হ্যালো বন্ধুরা, ওয়েদার দেখে বুঝতেই পারছ ওয়েদার অসাধারণ। মেঘলা হয়ে আছে, এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না, কিন্তু পেছনে যখন রাইড স্টার্ট করেছিলাম ভালো বৃষ্টি পেয়েছি, তো হালকা ফুলকা বৃষ্টি এখনও হচ্ছে। তো সামনে যদি বৃষ্টি পাই হয়তো ভিডিও করতে পারবো না, আর যে ডেস্টিনেশনে যাচ্ছি তার অবস্থা কী হবে সেখানে গেলেই জানতে পারবো, এখন বলতে পারবো না। আমরা যাচ্ছি ধুলোগড় হয়ে, তো ধুলোগড় অঙ্কুরহাটি রানীহাটি হয়েই আমাদের যেতে হবে। সো পুরো রোড ডিটেল আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো এক্স্যাক্ট লোকেশান সমেত। তো এখন আর কথা বাড়াচ্ছি না, তোমরা ভিউ এনজয় করো, আবার ফিরে আসছি। বন্ধুরা, আজ তোমাদের যেখানে নিয়ে যাব সেটা খুবই অফবিট অ্যান্ড আনকমন জায়গা, খুব বেশি লোক এই জায়গাটা সম্বন্ধে হয়তো নামও শুনে থাকবে না। তো এই মুহূর্তে আছি টুয়ার্স ডোমজুরের দিকে। তো যারা হাওড়া থাকো তারা তো প্রত্যেকেই কম বেশি ডোমজুরের নাম শুনেই থাকবে, তো ডোমজুর হয়েই তোমাদের যেতে হবে। তো চলো, যেতে যেতে আরও কিছু ইনফরমেশান থাকলে সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। যেমন তোমরা দেখতেই পাচ্ছ, শহর থেকে ধীরে ধীরে আমরা গ্রামের মধ্যে প্রবেশ করছি। হাই রোডের থেকে এত কাছে, এত সুন্দর গ্রাম্য পরিবেশ আছে অনেকেরই জানা নেই, তো সেই কারণেই এই ধরনের অফবিট প্লেসগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা এই ভিডিও সূত্রে আমার সঙ্গে প্রথম যুক্ত হচ্ছ তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন আর অল নোটিফিকেশান দুটোকেই অন করে দিও, যাতে প্রতিটা ভিডিওর আপডেট তোমাদের কাছে অবধি প্রথম পৌঁছয়। চলো, ওয়েদার অসাধারণ, ভিউ অসাধারণ, তো ভিউ এনজয় করো।
বন্ধুরা, পৌঁছে গেছি গামরাংলা পার্ক, কিন্তু আনফর্চুনেটলি কপাল খারাপ, ভেতর অবধি যেতে পারলাম না। কারণ ভেতর অবধি 2.5 কিলোমিটার রাস্তা, এতটাই ডিপ স্ল্যাশ রয়েছে। সেখানে স্কুটি নিয়ে যেহেতু এসেছি, স্কুটি কেন, হেঁটেও ওই অবধি পৌঁছানো সম্ভব নয়। লোকাল লোকেদের সঙ্গে কথা বলে যেটুকু বুঝলাম, গরু চড়াচড়ের জন্যেই রাস্তার এই কন্ডিশান হয়ে রয়েছে। সো তোমরাও যদি আসো, তাহলে বর্ষাকালটাকে অ্যাভয়েড করে আসার চেষ্টা করবে, তাহলে খুব সুন্দরভাবে তোমরা জায়গাটাকে ঘুরে এক্সপ্লোর করতে পারবে। তো কপাল খারাপ, আমি এক্সপ্লোর করতে পারলাম না, অবশ্যই আমি আগামী দিনে অবশ্যই এখানে আবার আসবো, তোমাদের সঙ্গে ভিউ শেয়ার করব। তো আজকের মতো এখানে তোমাদের কিছু দেখাতে পারলাম না, সরি ফর দ্যাট। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, যেতে যেতে বাকি ভিউ অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। বন্ধুরা, যেটুকু সম্ভব হলো সেটুকু ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। আর আরেকটা জিনিস, এই ধরনের অফবিট জায়গার আরও ভিডিও যদি তোমরা দেখতে চাও, তাহলে প্লিজ কমেন্ট বক্সে তোমরা জানিও। আর আবার বলছি, যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, তার সঙ্গে কমেন্ট বক্সে তোমাদের ভ্যালুয়েবল মতামতগুলো দিও। এই ধরনের ভিডিও আরও আনার চেষ্টা করব, তো সেটা অবশ্যই তোমাদের ফিডব্যাকগুলো কমেন্ট বক্সে দিও। তো আজকের মতো টাটা, গুড বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিও খুব শিগগিরই। তো আজকের মতো টাটা।